আল্লাহ রাসূল বাড়ি গিয়ে দেখছিলেন যে দেখেন সব বিবিরা কাজে ব্যস্ত হযরতে আয়েশা সিদ্দিকা কোনো কাজে ব্যস্ত নাই আল্লাহ রাসূল আয়েশাকে খুব ভালোবাসছিলেন আয়েশাকে একটা আস্তে করে ডাক মারলেন আয়েশা সবাই কাজের মধ্যে ব্যস্ত আছে তুমি কেন কাজ করো না বলছে হুজুর আমিও কাজ করব আমি কেন কাজ করি না ও তো তোমার অপেক্ষাছি আপনি আসলে আমি কাজটা করে নেব হুজুর আমি এখন কাজে শুরু করি নাই নবী বলল তুমি কি কাজ করবা আয়েশা বলল হুজুর আমি একটা কাজ আজকে তোমার কাছে খুঁজি নিয়ে করব নবী বলল কি কাজ তুমি খুঁজি চাও আমার কাছে হুজুর সেই কাজটা যদি দেন আমি আয়েশা আমি প্রাণ ভরে সেই কাজটা আজ বাড়ির করব নবী বলল আয়েশা রে কি কাজ বলছে হুজুর আমার আয়েশার মনটা চায় আমার হাত দুইটা দিয়া আমি তোমা গোসল করি দোয়া কাজটা চাই জোরে বল সুবহানাল্লাহ কত বাবা বর্তমান যুগের নারী স্বামী গোসল করে দিবে গোসল মারাছিস গোসলের পানি পয় মুশকিল তোমার দিতেই বোঝায় মা নবী বললেন আয়েশা রে আমাকে গোসল করে দিতে চাও হ্যাঁ হুজুর আয়েশা তোমার ভালো লাগবে হ্যাঁ আপনি যদি পারমিশন দেন হুজুর আজকের মনটা চায় আমি নিজ হাত দিয়ে গোসল করে দেব নবী বলল আয়েশা রে আমি বারণ করতে পারি না যাও যাও তুমি যদি গোসল করে দিতে চাও আমি বাধা করব না যাও তুমি দাও হযরতে আয়েশা বড় আনন্দ হয়ে গেল আমার রাসূল আমাকে পারমিশন দিয়েছে রে আয়েশা দৌড়ি দেয়া দুই মস্ক পানি আনলেন আনিয়া জলচকির উপরে রসুলকে বসে দিলেন আল্লাহ নবীকে আয়েশা গোসল দিবে কত আনন্দ কত হাসি কত মুস্কি 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 আয়েশা হাসে আর বলে আল্লাহ আমি আয়েশা বড় ভাগ্যবতী নারী জোরে বল সুবহানাল্লাহ কত বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি গোসল দিয়ে গাও এখন কসলে চাই ভাগ্যবতী মনে করে কয় বু তুই মরে মরণ কে এলাও গাও ঘষে দেওয়া হয় ঠিক না বি ঠিক মা তুমি কার গাও ঘষে দিতে চাও তোমার স্বামীর গাও যতবার বলাবা ও মা তোমার হাতটা দিয়ে তোমার স্বামীর গাও যতবার নাড়াচড়া করবা মা মা কিয়ামতের ময়দানে তোমার কোনো কারণে যদি জাহান্নামে যেতে হয় তোমার সর্বঙ্গগুলো জ্বলে যাবে কিছু কিছু অঙ্গ তোমার জাহান্নামে জ্বলবে না আল্লাহর ফেরেশতা বলবে আল্লাহ এই নারীটা জাহান্নামে সব অঙ্গ পড়া গেল হাত দুইটা কেন মাওলা পড়া যায় না আল্লাহ বলবে রে ফেরেশতারা এই হাত দুইটা দিয়ে মহাব্বতের স্বামীকে ভালোবাসা দেখাইছে ও স্বামী দোয়া করছিল ওই হাত দুইটা আমার জাহান্নামের আগুন স্পষ্ট করতে পারে না জোরে বল সুবহানাল্লাহ মা বনে না হযরতে আয়েশা সিদ্দিকা পানি আনি গোসলের ব্যবস্থা করলেন নবীজি গার মধ্যে পানি দেয় আয়েশা বড় আনন্দ বড় খুশি হয়ে গেল গার পানিগুলা জলচকি ত্যাগি নবীর ওই নাঠির দিকে বয়ে বয়ে যায় পানিগুলা যায় পরি মাটি নরম হয়ে যায় আয়েশা আনন্দে আনন্দে গোসল দেয় হারে জলচকির পায়া বসিয়ে যায় মাটি নরম হয়ে সামনে বসি দাবিয়ে যায় আয়েশান পানি দিয়ে খেল থাকে না নবীজি লক্ষ্য করে দেখলো সামনে জলচকির পায়া দাবি গেল নবী আস্তে করে পিছন দিকে সরে বসলেন সামনের জলচকির পায়া ভেসে গেল আয়েশার খেয়াল ছিল না ওই সময় গোসল দিতে দিতে আয়েশা আম্মাজনের পা জলচকির পায়ার নিচে চলে গেছে নবী যখন সামনে দিকে এগিয়ে বসছিল আয় রে আয়েশা আম্মাজনের বুড়ো আঙুলটা ডান দিকের জলচকির ফাঁসের মধ্যে আটকে গেছিল আল্লাহ নবী স্ত্রী হযরতে মা কোনো টানাটানি করে নাই নবীজির শরীরের বলতে
ফেটে গিয়েছিল, ফেটে যে রক্তগুলা গোসলের পানি দিয়া হরে ঝর্ণার মতন করে চলে যায়। নবী বলায় সারে আয়েশা, আমি নবী জীবনে কত গোসল করছিলাম, আমার গোসলের পানিতে কোনো দিন রক্তর ঝর্ণা দেখি নাই। আয়েশা আজকে কেন আমার গোসলের পানিতে এত রক্তর ঝর্ণা? হযরত আয়েশা কথা বলে না, বারবার নবী বলে আয়েশা রে আমার গোসলের পানিতে এত কেন রক্তর ঝর্ণা দেখা যায়। আয়েশা যখন কথা বলে না, নবীজি আয়েশার মুখের দিকে তাকিয়া কথা বলে, দেখে আয়েশা মাজনের দুই চোখের পানি দিয়ে বুক ভিজে যায়, তবু রসুলুল্লাহকে গোসল দেয়। নবী বলে আয়েশা রে তুমি কাঞ্চ কেন বল, তুমি না নিজে গোসলের দায়িত্ব নিলা, আমি তোর করি তোকে দায়িত্ব দেই নাই, তুমি নিয়ে কেন কাঞ্চ? তখন মায়েশা বলছে হুজুর আমি কেন কান্দি, আপনি জানেন না। না হুজুর, আপনার জীবনে গোসলের দুইতে কোনো দিন গোসলের পানিতে রক্ত দেখিয়েছেন না? দেখি নাই। আজকে এটা কোন রক্ত যায় আপনি জানেন কি না? আমি জানি না। আজরতে মাঞ্চে বলে হুজুর তোমার জল চোখের পায়ার নিচে আমার ডান দিকের বুড়ো আঙুলটা ফাঁসি আছে তোমার শরীরের বড়িতে, আমার আঙুলটা ফেটে যেয়ে রক্তগুলা আমার শরীরের তোমার গোসলের পানিতে ঝর্ণা হয়ে গেছে। নবী বলে আয়েশা রে এতকাল তুমি কেন বলো নাই, তোমার শরীরের এত রক্ত কেন তুমি কুরবানি করলে? ও আয়েশা, তুমি এতক্ষণ আমাকে বললে আমি লাফ দিয়ে উঠি দাঁড়াইতাম, কেন বললি না? হযরতে আয়েশা বললো হুজুর আমার বুড়ো আঙুলের রক্ত তো দূরের কথা, তোমার ভালোবাসায় তোমার মহব্বতে অগণবী আমার বুকটা যদি তোমার চিপার মধ্যে পড়িয়া যায়, আমার জীবনটাও যদি চলে যায়, তবু আমার জবান দিয়ে তোমাকে উ শব্দটাও আমি করব না। যেরকম সুবহানাল্লাহ, মা বোনেরা আপনাদের জিন্দেগিটা পরিবর্তন করো মা। আজকে তোমার স্বামী গিদাড়িতে শীতেইতে, আজকে টোটো চলে ভ্যান চলে চলে মা, খেতে পাথারে মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে আজকে তোমাকে দুমুটি এমুটি যা পানি খোয় মা, ইয়ের আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে নাও মা, তাহলে তুমি জান্নাতে যেতে পারবি। তুই মলনার ব্যাটি হও, মুক্তির ব্যাটি হও, মহাদেশের ব্যাটি হও, পীর সাহেবের ব্যাটি হও, আমির সাহেবের ব্যাটি হও, মাস্টারের ব্যাটি হও, প্রধানের ব্যাটি হও, নেতার ব্যাটি হও, যদি স্বামী নাকচ হয়ে যায় মা, জান্নাত পাওয়া বড় মুশকিল হয়ে যায়। আব্বাজান আমার সোনার চানরা, আল্লাহ রসুলের কাছে একটা মেয়ে আসি, জিজ্ঞাসা করল ইয়া রসুলুল্লাহ আব্বা আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমি 10 মিনিটে শেষ করে দেবো, আপনাদের কষ্ট হচ্ছে? কার কার কষ্ট? অনেক হাত তুলি দেখাই তকবির লাগাবো না থাকবেন। আল্লাহ রসুলের কাছে একটি মহিলা আসে, আরজি করল ইয়া রসুলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমি তোমার কাছে একটা দোয়ার জন্য আসলাম। নবী বলল মা কিসের জন্য দোয়া চাও আমাকে বলো, তোমার কি হয়েছে? আমি তো তোমাকে চিনলাম না। মেয়েটা বলো হুজুর আমি তোমার একজন সাহাবীর স্ত্রী, আমাকে আপনি চেনেন নাই, আমি আমার স্বামীর জন্য দোয়ার জন্য আসলাম, আমার স্বামী বড় অসুস্থ হুজুর, আমার স্বামী জবান দিয়ে কথা বলতে পারে না, কথা আসে না, আমার স্বামীর জন্য একটু দোয়া করবেন। আমার স্বামী তোমার একজন সাহাবি। রসুল বলল মা তুমি কোন সাহাবীর স্ত্রী, কোন সাহাবির জবান দিয়ে কথা আসে না? তখন বলো হুজুর আমি হলাম হযরত আলকামার স্ত্রী, আমার স্বামী আলকামার জবান বন্ধ হয়েছে। আমার নবী বলল ও সালমান ওরে বেল্লাল লালি আমার আলকামার বলে জবান বন্ধ হয়েছে, তোরা যাও
সত্যি প্রমাণ করে আসো। ওনার বিবি আমার কাছে দোয়া চালো, কথাটা সত্য না মিথ্যা আমি নবী প্রমাণ করব। তিনজন সাহাবি লাভ দিয়ে গেলেন, হযরতে সালমান ফার্সি, হযরতে বেল্লাল, হযরতে আলী দৌড়ি দৌড়ে যায়, যেয়া দেখে রে সত্যিকার হযরত আলকামা জবানটা বন্ধ। হযরত আলী বলে, বেল্লাল চল নবীর কাছে যা বলবো, ওনার বিবি যা বলছে সত্য, আমরা দোয়া করতে বলবো। আল্লাহ নবীর কাছে যে বললেন, নবীজি বললো, ও আমার বেল্লাল আর সালমান, তোরা আবার চলে যাও, আলকামার মা বাবা বেঁচে আছে নাকি? যদি মা বাবা বেঁচে আছি, দয়া করিয়া দাওয়া দিয়ে আমার বাড়িতে নিয়ে আসো, আমি তার মা বাবার সাথে দেখা করব। বিশ্ব নবীর কথা মতে হযরতে বেল্লাল হযরতে সালমান দৌড়ে এসে এসে আলী আসি বলল, হুজুর ওনার বাবা নাই, ওনার বৃদ্ধ মাটা বেঁচে আছে, ওনার মাকে দাওয়া দিয়ে আসো। ও দৌড়ে বেল্লাল যা বলো, মা আমরা নবীর সাহাবী, মা আমার নাম হযরতে বেল্লাল, মা বিশ্ব নবী কেন মা তোমাকে দাওয়াত করলেন, মা নবীজি তোমার সাথে দেখা করতে চায়, মা যেতে যদি কষ্ট হয় রে মা, নবীজি নিজে আসি দেখা করে যাবে। হযরতে আলকামার মা বলো, আল্লাহ আমার দয়া রসুলকে আমি কষ্ট দিয়ে আমার বাড়িতে আনবো না, আমি নিজেই যেয়ে দেখা করব, আমার রসুল আমার কোনো দিন দাওয়াত করেন, আজকে কেন দাওয়াত করলেন। আলকামার মা আস্তে আস্তে ওই যে নবীজির বাড়ির দিকে গেলেন, বাড়ির পাশে দিয়ে বাড়ি দাঁড়িয়ে সামনে রইলেন, নবীজি দাঁড়িয়ে আছে রে কি বৃদ্ধ কেন আমার বাড়িতে? আমার মনে হয় নিয়ে বোঝা আলকামার মা হবে। আস্তে আস্তে দয়া রসুল সামনে যা বলো, মা আপনি আলকামার মা হন নাকি? কালে হুজুর 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 আপনি বলে আমাকে ডাকছেন, হ্যাঁ আসেন মা আমার কাছে আসেন। আলকামার মা নবীজির কাছে যা বসলেন, মা আলকামা তোমার কেমন সন্তান মা? আমি তোমার কি জন্য ডাকছি মা? সেই জন্য শুনতে চাই, কইতা আমার আলকামা বড় বুজুর্গ, বড় জ্ঞানী ব্যক্তি সন্তান, জনজানা ব্যক্তি সন্তান, মা ওটা কথা বলে নাই, মা তোমার আলকামা তোমার কেমন সন্তান? হুজুর আমার মহাব্বতের সন্তান। না না ওটা বলে নাই, তোমার কেমন সন্তান, তোমার সাথে কেমন ব্যবহার? তখন মা বুজুদু বিদ্যাত পাগল, বিদ্যাত পারগত, বিদ্যার সাগর আলকামার, ব্যবহারের কথা বললে আমি মা বড় কষ্ট পাই। আমি বলো চাবি রে তাড়াতাড়ি যাও পাহাড়ে, যাও পাহাড়ের গুহায় যাও। কেন হুজুর? পাহাড়ের গাছ কাটো, ঠুম করো, আগুনের কুণ্ড বানান, আগুনের কুণ্ড তৈর করো। আলকামার মা বলো, হুজুর আগুনের কুণ্ড কেন তৈর করেন? কইছে মা বোরে, মা তোমার আলকামা যে পাপ করেছে মা, জিন্দাতে পোড়া না দিলে আল্লাহ কোনো দিন মা করবে না। মা বলে, ও গনবী আমি মা, তাকে আমার আলকামাকে আমি পোড়া দিতে দেব না। অগনবী আমি মা, আমি 10 মাস 10 দিন পেটে রাখিয়েছি, আমার আলকামাকে আমি পোড়া দিতে দেব না। রসুল বল, মাখো আপনি যদি পোড়া দিতে না দেন, পৃথিবীর কারো দোয়া লাগবে না। মা আপনি যদি ক্ষমা করে দেন, আমি রসুল দোয়া করে দেব মা, আল্লাহ তোমার আলকামাকে ক্ষমা করে দেবে, মাফ করে দেবে। আপনি যদি মাফ না দেন, পৃথিবীর মানুষ দোয়া করলো, আল্লাহ মাফ দিবে।